আসসালামু আলাইকুম। এখন আমি এক্সুডেট এন্ড ট্রানজুডেট আলোচনা করব। তো প্রথমে আসে হচ্ছে এক্সুডেট। তো এক্সুডেট বলার আগে এক্সুডেশন বলি। তো এক্সুডেশন কি? এক্সুডেশন হচ্ছে এক্সুডেট হওয়ার যে প্রক্রিয়া ওটাই। তো এক্সুডেশনের ডেফিনেশন হচ্ছে এক্সুডেশনস ইজ দ্য এসকেপ অফ ফ্লুইড প্লাজমা প্রোটিন অ্যান্ড ব্লাড সেলস ফ্রম ভাস্কুলার সিস্টেম টু দ্য ইন্টারস্টিশিয়াল স্পেস অ্যান্ড বডি ক্যাভিটি ইজ কল এক্সুডেশন। এবার আসে এক্সুডেট। তো এক্সুডেট হচ্ছে এক্সুডেট ইজ অ্যান ইনফ্লামেটরি এক্সট্রাভাস্কুলার ফ্লুইড উইথ হাই প্রোটিন কন্টেন্ট, হাই সেলুলার ডেব্রিস অ্যান্ড হাই স্পেসিফিক গ্র্যাভিটি। মানে এর হচ্ছে হাই প্রোটিন কন্টেন্ট থাকে। ইউজুয়ালি প্রোটিন 3 গ্রামের বেশি থাকে, ঠিক আছে, অলওয়েজ 3 গ্রামের বেশি। এবং হাই স্পেসিফিক গ্র্যাভিটি, মানে এর স্পেসিফিক গ্র্যাভিটি অলওয়েজ 1.020 এর বেশি থাকে স্পেসিফিক গ্র্যাভিটি। তো এক্সুডেট আসলে কিভাবে হয়? এক্সুডেট হচ্ছে ইনফ্লামেশনের জন্য ইউজুয়ালি হয়ে থাকে, ঠিক আছে। তো কোনো ফরেন পার্টিকেল যদি আসে, ফরেন পার্টিকেল আসার পরে ব্লাড ভেসেলসে যে ভাস্কুলার ক্যালিবার ওটা চেঞ্জ হবে, আলটিমেটলি ব্লাড ফ্লো বেড়ে যাবে। তো ব্লাড ফ্লো বাড়ার কারণে ইউজুয়ালি আমাদের মাইক্রোভাস্কুলার যেই স্ট্রাকচার আছে তার কিছু চেঞ্জ হবে, ঠিক আছে, মাইক্রোভাস্কুলার স্ট্রাকচারাল চেঞ্জ। তো স্ট্রাকচারাল চেঞ্জ হলে আমাদের ভাস্কুলার পারমেবিলিটি বেড়ে যাবে, আমরা জানি। তো ভাস্কুলার পারমেবিলিটি বাড়লে ফ্লুইড এবং প্লাজমা প্রোটিন এবং আমাদের যেই ব্লাড সেল আছে এই ব্লাড সেলগুলো ইউজুয়ালি ব্লাড ভেসেলস থেকে ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসবে। এটাই আসলে এক্সুডেশনের প্রসেস। তো এক্সুডেশনের টাইপস কী কী আছে? এক্সুডেশনের টাইপস মেনলি হচ্ছে 2 টাইপস। একটা হচ্ছে ফ্লুইড এক্সুডেট, আর একটা হচ্ছে সেলুলার এক্সুডেট। তো এক্সুডেটে আসলে কী কী কম্পোনেন্টস থাকে? এক্সুডেটের মেন কম্পোনেন্টস হচ্ছে 3টা, ঠিক আছে। একটা বললাম তো প্লাজমা প্রোটিন। প্রোটিন ইউজুয়ালি হাই কন্টেন্ট থাকে, মেনলি 3 গ্রামের বেশি থাকে। তো এই প্লাজমা প্রোটিনে বিভিন্ন ধরনের প্রোটিন থাকতে পারে, যেমন অ্যালবুমিন থাকতে পারে, গ্লোবুলিন থাকতে পারে, ফিব্রিনোজেন থাকতে পারে, কমপ্লিমেন্ট ইউজুয়ালি থাকতে পারে। এছাড়া সেল থাকতে পারে, সেলের মধ্যে ইউজুয়ালি RBC থাকে এবং WBC থাকে। তাছাড়া ফ্লুইড তো অবশ্যই থাকবে। তো ফ্লুইড প্লাস ম্যাক্রোমলিকুলার সাবস্টেন্স ইউজুয়ালি থাকে। আগে বললাম যে এক্সুডেট আসলে 2 টাইপস, একটা হচ্ছে ফ্লুইড এক্সুডেট আর একটা সেলুলার এক্সুডেট। তো ফ্লুইড এক্সুডেটের কিছু বেনিফিটস আছে। বেনিফিটস কি? ফ্লুইড এক্সুডেট আমাদের যে ইনফ্লামেটরি সাবস্টেন্স, ওই ইনফ্লামেটরি সাবস্টেন্সকে ডাইলেট করে দেয়, যার কারণে ইঞ্জুরিটা অনেক কম হয়, ঠিক আছে। তারপর ফ্লুইড এক্সুডেট আমাদের কিছু কেমিক্যাল মিডিয়েটর সাইট অফ ইনফেকশনে নিয়ে চলে আসে, এছাড়াও অ্যান্টিবডি নিয়ে চলে আসে, এছাড়াও বিভিন্ন অ্যান্টিমাইক্রোবিয়াল সাবস্টেন্স ওই সাইটে নিয়ে আসে, যার কারণে আমাদের ইনফেকশনটা অনেক কম হয়ে থাকে। এছাড়া আমাদের ফ্লুইড এক্সুডেটের pH অনেক লো থাকে, ঠিক আছে। pH লো থাকে কারণ অনেক ল্যাকটিক অ্যাসিড প্রডিউস হয় নিউট্রোফিলের দ্বারা, ল্যাকটিক অ্যাসিড প্রডিউস করে নিউট্রোফিল, এই জন্য pH অনেক কম থাকে, যার কারণে ইউজুয়ালি ব্যাকটেরিয়াল গ্রোথটা অনেক কমে যায়। এছাড়া আমাদের ফ্লুইড এক্সুডেটে ফিব্রিনোজেন থাকে, ঠিক আছে, মেনলি ফিব্রিন থাকে। তো ফিব্রিন আসলে 3টা কাজ করে। এটা হচ্ছে যেই টিস্যুর যে কাট সারফেস আছে বা ড্যামেজ সারফেস আছে ওইগুলোর আসলে ইউনিয়ন তৈরি করে, ঠিক আছে, মানে ওইগুলো ইউনিয়নে হেল্প করে। এছাড়াও আমাদের মাইক্রোবিয়াল এজেন্টের জন্য একটি ব্যারিয়ার ফর্ম করে, যাতে মাইক্রোবিয়াল এজেন্ট ওইখানে না আসতে পারে। এছাড়াও আমাদের ফ্যাগোসাইটোসিসে অনেক হেল্প করে থাকে। এছাড়াও আমাদের ফ্লুইড এক্সুডেটের প্রোটিন কন্টেন্ট অনেক বেশি থাকে, 3 গ্রামের বেশি। তো এই প্রোটিনটা আমাদের ওই ইনফেকশনের সাইটে যেই সব সেলের গ্রোথ হয় ওই সব সেলের গ্রোথে অনেক হেল্প করে থাকে, মানে ওই সব সেল এই ফ্লুইডের থেকে প্রোটিনটা নিয়ে তাদের গ্রোথ করে থাকে। এছাড়া ফ্লুইডের মাধ্যমে যেই অ্যান্টিমাইক্রোবিয়াল সাবস্টেন্স, যেমন অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টিবায়োটিক্স ওই সাইটে এসে আমাদের ইউজুয়ালি ইনফেকশনটাকে ইনহিবিট করে দেয়, মাইক্রো অর্গানিজমটা কিল করে দেয়। তো এবার আসে হচ্ছে সেলুলার এক্সুডেট। সেলুলার এক্সুডেটের কিছু বেনিফিটস আছে। সো সেলুলার এক্সুডেটের বেনিফিটস হচ্ছে আমাদের সাইট অফ ইনফেকশনে নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ আসে, ম্যাক্রোফেজ এসে যে মাইক্রোবিয়াল সাবস্টেন্স থাকে ওটাকে কিল করে বা ফ্যাগোসাইটস করে। এছাড়াও প্লাজমা সেল আসে, প্লাজমা সেল এসে আমাদের ওই সাইটে ইমিউনোগ্লোবুলিন ইউজুয়ালি প্রোডিউস করে। তাছাড়া সাইট অফ ইনফেকশনে টি সেলও চলে আসে, ঠিক আছে। তো টি সেল এসে ডাইরেক্ট সাইটোটক্সিসিটি করে ওটাকে ইউজুয়ালি ডিস্ট্রয় করে দিতে পারে। এছাড়া আমাদের ডিলে টাইপ অফ সেল ডেথ, মানে
সেল মিডিয়েটেড ইমিউনিটি দিয়েও ইউজুয়ালি ওটাকে ডিস্ট্রয় করে দিতে পারে। তো আমাদের এই ফ্লুইড অ্যান্ড সেলুলার এক্সুডেটের কিছু বেনিফিটসও আছে, ঠিক আছে? তো বেনিফিটস কী কী? প্রথম বেনিফিটসটি হচ্ছে আমাদের এখানে কিছু প্রোটিন কন্টেন্ট থাকে মেনলি ফ্লুইড এক্সুডেটে। তো এই প্রোটিন কন্টেন্টের জন্য আমাদের যে ব্যাকটেরিয়া, ওই ব্যাকটেরিয়া অনেক নিউট্রিশন পায়, তাদের গ্রোথ ভালো হয়, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে আমাদের এই এক্সুডেটে কিছু কেমিক্যাল মিডিয়েটর্স থাকে। তো এখানে ব্রাডিকাইনিনও থাকে, এগুলো ইউজুয়ালি পেন অনেক বাড়িয়ে দেয়, পেন সেন্সেশনে অনেক হেল্প করে থাকে। তাছাড়া আমাদের যদি ফিব্রিন অনেক বেড়ে যায়, দেখা যাচ্ছে ফিব্রিন অনেক বেশি, তাহলে ফিব্রিনের জন্য ইউজুয়ালি আমাদের অ্যাডহেশন অনেক বেশি হয়ে যায় জায়গাটায়। তো এটা হচ্ছে এক্সুডেট। এবার আসি ট্রান্সজুডেট। তো ট্রান্সজুডেটেড ডেফিনেশন কী? ট্রান্সজুডেটেড ডেফিনেশন হচ্ছে ট্রান্সজুডেট ইজ অ্যান এক্সট্রাভাসকুলার ফ্লুইড উইথ লো প্রোটিন কন্টেন্ট, মোস্টলি অ্যালবুমিন, লো আর নো সেলুলার ডেব্রিস অ্যান্ড লো স্পেসিফিক গ্রাভিটি। তো ট্রান্সজুডেটে ইউজুয়ালি যে প্রোটিন কন্টেন্ট ওটা 1 গ্রামেরও অনেক কম থাকে, ঠিক আছে? 1 গ্রামের কম থাকে, আর যা থাকে মেনলি হচ্ছে অ্যালবুমিন, শুধুমাত্র অ্যালবুমিন থাকে। এছাড়াও স্পেসিফিক গ্রাভিটি অনেক কম থাকে, স্পেসিফিক গ্রাভিটি ইউজুয়ালি 1.012 এরও কম থাকে। তারপরে আসে ট্রান্সজুডেট আসলে কীভাবে হয়। তো ট্রান্সজুডেট মেনলি হচ্ছে আমাদের ব্লাড ভেসেলসের যে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বাড়লে এবং অসমোটিক প্রেশার কমলে তাহলে ইউজুয়ালি হয়। তো হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে গেলে আমাদের ব্লাড ভেসেলসের মধ্যে যেই ব্লাডের প্লাজমা থাকে ওগুলো আল্ট্রা ফিল্টারেড হয়ে ইউজুয়ালি ব্লাড ভেসেলসের বাইরে চলে আসে। তো এই জন্যে আমাদের ইউজুয়ালি তাতে অ্যালবুমিন কম থাকে। তো এখানে কিন্তু ভাস্কুলার পারমেবিলিটির সাথে কোনো সম্পর্কিত নয়। দেখা যাচ্ছে এই একটা এন্ডোথিলিয়াম এদের মধ্যে ইউজুয়ালি যে আল্ট্রা ফিল্ট্রেশন হয়, দেখা যাচ্ছে এইরকম একটা স্যাকনির মাধ্যমে ইউজুয়ালি বের হয়ে যাচ্ছে। তো এন্ডোথিলিয়াম আসলে এটাকে সেকে তারপরে বের করতেছে, তার মানে প্রোটিন তো ইজিলি যাইতে পারবে না, প্রোটিন এখানে সেকে বাদ হয়ে যাচ্ছে, এই জন্যে প্রোটিনটা ইউজুয়ালি কম থাকে ট্রান্সজুডেটে। তো ট্রান্সজুডেটের অনেক ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়া হচ্ছে প্রথমে এর হচ্ছে লো প্রোটিন কন্টেন্ট, মেনলি 1 গ্রামেরও অনেক কম প্রোটিন থাকে। দ্বিতীয় হচ্ছে ট্রান্সজুডেটের স্পেসিফিক গ্রাভিটি 1.012 এবং ট্রান্সজুডেটে কোনো সেলুলার কন্টেন্ট থাকে না, নো সেলুলার কন্টেন্ট। ট্রান্সজুডেটে কোনো ফিব্রিন থাকে না। ট্রান্সজুডেটের মোস্ট প্রোটিন হচ্ছে অ্যালবুমিন। তাছাড়া ট্রান্সজুডেটের ইউজুয়ালি মানে ট্রান্সজুডেটের কারণ ইউজুয়ালি হাইড্রোস্ট্যাটিক প্রেশার বা অসমোটিক প্রেশার, ঠিক আছে? আর মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা আছে, সেটা হচ্ছে ট্রান্সজুডেট আসলে নন ইনফ্লামেটরি, ঠিক আছে? এটাই কোনো মানে ইনফ্লামেশনের জন্য ইউজুয়ালি ট্রান্সজুডেট হয় না, এটা পুরোপুরি নন ইনফ্লামেটরি। তারপর আসে হচ্ছে এক্সুডেট ট্রান্সজুডেটের ডিফারেন্স। তো চলে আসে হচ্ছে এক্সুডেট এবং ট্রান্সজুডেটের ডিফারেন্স, ঠিক আছে? তো এক্সুডেটের ট্রান্সজুডেটের ডিফারেন্স আসলে কি? তো এক্সুডেটটা ইউজুয়ালি একটি ইনফ্লামেটরি প্রোডাক্ট, আর ট্রান্সজুডেট হচ্ছে একটি নন ইনফ্লামেটরি প্রোডাক্ট, ঠিক আছে? এক্সুডেটে প্রোটিন কন্টেন্ট অনেক বেশি থাকে, আর ট্রান্সজুডেটে প্রোটিন কন্টেন্ট অনেক কম থাকে। ট্রান্সজুডেটের হচ্ছে মোস্টলি অ্যালবুমিন এবং এর প্রোটিন কন্টেন্ট ইউজুয়ালি 1 গ্রামেরও কম, আর এক্সুডেটে প্রোটিন 3 গ্রামেরও বেশি থাকে এবং এতে অ্যালবুমিন ছাড়াও আরও প্রোটিন থাকতে পারে। তো এক্সুডেটের মেন কারণ হচ্ছে ভাস্কুলার পারমাবিলিটি, আর ট্রান্সজুডেটের মেন কারণ হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বাড়লে এবং অসমোটিক প্রেশার কমলে। তো এক্সুডেটে ইউজুয়ালি স্পেসিফিক গ্রাভিটি অনেক বেশি থাকে, 1.020, আর ট্রান্সজুডেটে স্পেসিফিক গ্রাভিটি অনেক কম থাকে, 1.012। এছাড়াও এক্সুডেটে আসলে সেলুলার কন্টেন্ট অনেক বেশি থাকে, আর ট্রান্সজুডেটে সেলুলার কন্টেন্ট অনেক কম থাকে। এছাড়া এক্সুডেটে ফিব্রিনোজেন থাকে, আর ট্রান্সজুডেটে ফিব্রিনোজেন থাকে না। এছাড়াও আমাদের এই এক্সুডেটে ইউজুয়ালি নিউট্রোফিল অনেক বেশি থাকে, আর ট্রান্সজুডেটে মেনলি হচ্ছে মেসোথেলিয়াল সেলটা অনেক বেশি থাকে। এখন আসি, আমি এখানে বললাম যে আমাদের এক্সুডেটে ফিব্রিনোজেন অনেক বেশি থাকে, অপরদিকে আমাদের ট্রান্সজুডেটে ফিব্রিনোজেনটা অনেক মানে থাকে না বলতে গেলে, ঠিক আছে? তো এক্সুডেটে হচ্ছে ফিব্রিনোজেন অনেক বেশি থাকে বলে আমার এক্সুডেটটা ইউজুয়ালি স্পন্টিনিউসলি ক্লট করে যায়, ঠিক আছে? স্পন্টেনিয়াসলি ক্লট করে, বাট আমাদের ট্রান্সজুডেট কখনো ক্লট করে না, নো ক্লট, কারণ এখানে কোনো ফিব্রিনোজেন না। তো
এখানে একটা ফিগার দেখতে পাচ্ছি, ফিগারে নর্মালে আমরা দেখতে পাচ্ছি আমাদের কলয়েডাল অসমোটিক প্রেশার ব্লাড ভেসাসের দিকে থাকে, হাইড্রোস্ট্যাটিক প্রেশার বাইরে থাকে। তো এদের মধ্যে একটা ব্যালেন্স থাকে, এই জন্য প্লাজমা প্রোটিন ইউজুয়ালি ব্লাডেই থাকে। তারপরে আসি এক্সুডেট, এক্সুডেটে আমাদের ভাস্কুলার পারমেবিলিটি বেড়ে যাচ্ছে, ঠিক আছে, ভেসো ডাইলেশন হচ্ছে, স্ট্যাটিস হচ্ছে এবং ইনফ্লামেশনের জন্য ইউজুয়ালি এটা হচ্ছে। তো যার কারণে আমাদের ফ্লুইড এবং মানে যেই ব্লাড সেল বা প্রোটিন সবগুলো বের হয়ে যাচ্ছে। এবার আসি ট্রান্সুরেট, ট্রান্সুরেটে কিন্তু আমাদের এই এন্ডোথেলিয়াল গ্যাপটা তৈরি হচ্ছে না, ঠিক আছে, এন্ডোথেলিয়ালের মধ্যে আল্ট্রা ফিল্ট্রেট হয়ে যাচ্ছে, যার কারণে প্রোটিন কন্টেন্ট অনেক কম থাকতেছে। আর এর মেন কারণ হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বা অসমোটিক প্রেশারের যে ভ্যারিয়েশন, মেনলি হাইড্রোস্ট্যাটিক যদি বেড়ে যায় এবং প্লাজমা অসমোটিক প্রেশার যদি কমে যায়, তাহলে ইউজুয়ালি এটা হয় যে কলয়েডাল অসমোটিক প্রেশার ইউজুয়ালি কমে যাচ্ছে আর প্লাজমা হাইড্রোস্ট্যাটিক প্রেশার ইউজুয়ালি বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমাদের হাইড্রোস্ট্যাটিক প্রেশার বাড়ে কোন কন্ডিশনে? আমাদের ইউজুয়ালি কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলারে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যায়। আর আমাদের কলয়েডাল অসমোটিক প্রেশার কমে যায় ইউজুয়ালি আমাদের যদি লিভার ফেলার হয় বা কিডনি ফেলার হয়। তাহলে লিভার ফেলার হলে আমাদের প্রোটিনের পরিমাণও কমে যাচ্ছে, আর কিডনি ফেলার হলে আলটিমেটলি প্রোটিন বের হয়ে যাচ্ছে, তাই কলয়েডাল অসমোটিক প্রেশার কমে যায়। তো দ্যাটস অল অ্যাবাউট ট্রান্সুডেট এক্সুডেট।